بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تنهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة بسم الله الرحمن الرحيم ভ্রু কুঁচকালো ও মুখ ফিরিয়ে নিল কারণ সেই অন্ধটি তার কাছে এসেছে তুমি কি জানো হয়তো সে শুধরে যেত অথবা উপদেশের প্রতি মনোযোগী হতো এবং উপদেশ দেয়া তার জন্য উপকারী হতো যে ব্যক্তি বেপরোয়া ভাব দেখায় তুমি তার প্রতি মনোযোগী হও অথচ সে যদি শুধরে না যায় তাহলে তোমার উপর এর কি দায়িত্ব আছে আর যে নিজে তোমার কাছে দৌড়ে আসে এবং সে ভীত হচ্ছে তার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ কখনো নয় এটি তো একটি উপদেশ যার ইচ্ছা এটি গ্রহণ করবে এটি এমন সব বইতে লিখিত আছে যা সম্মানিত উন্নত মর্যাদা সম্পন্ন পবিত্র এটি মর্যাদাবান ও পূত পবিত্র লেখকদের হাতে থাকে قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم لانوت মানুষের প্রতি সে কত বড় সত্য অস্বীকারকারী কোন জিনিস থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এক বিন্দু শুক্র থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন পরে তার তকদীর নির্দিষ্ট করেছেন তারপর তার জন্য জীবনে পথ সহজ করেছেন তারপর তাকে মৃত্যু দিয়েছেন এবং কবরে পৌঁছে দিয়েছেন তারপর যখন তিনি চাইবেন তাকে আবার উঠিয়ে দাঁড় করিয়ে দেবেন কখনো নয় আল্লাহ তাকে যে কর্তব্য পালন করার হুকুম দিয়েছিলেন তা সে পালন করেনি মানুষ তার খাদ্যের দিকে একবার নজর দিক আমি প্রচুর পানি ঢেলেছি তারপর জমিনকে অদ্ভুতভাবে বিদীর্ণ করেছি এরপর তার মধ্যে উৎপন্ন করেছি শস্য আঙুর শাকসবজি জৈতুন খেজুর ঘন বাগান নানা জাতের ফল ও ঘাস তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুর জীবন ধারণের সামগ্রী হিসেবে فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة অবশেষে যখন সেই কান ফাটানো আওয়াজ আসবে যেদিন মানুষ পালাতে থাকবে নিজের ভাই মা বাপ স্ত্রী ও ছেলে মেয়েদের থেকে তাদের প্রত্যেকে সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে যে নিজের ছাড়া আর কারো কথা তার মনে থাকবে না সেদিন কতক চেহারা উজ্জ্বল হয়ে উঠবে হাসি মুখ ও খুশিতে ডগবগ করবে আবার কতক চেহারা হবে সেদিন ধুলিমলিন কালিমাখা তারাই হবে কাফের ও পাপী